আমরা তো গরিব মানুষ, আমাদের তো খাটাখানির খেতে হয়। এখন তাই বলে আমরা দুই ভাই দেখলাম যে এখন বাড়ি বুঝি না থেকে দুই ভাই গেলাম জঙ্গলে কাঁকড়া ধরতে, কাঁকড়া ধরতে। এখন যাই দুই ভাই কাঁকড়া ধরতে যাওয়ার পরে একদিন না দুই দিন বোধ হয় মারিছি, মারার পরে তিন দিনের মাথায় আমরা খালে এক খালে ঢুকেছি, দায়িত্বাং বলে নামটা খাল, ওই খালে ঢুকেছি। ঢোকার পরে আমার ভাইয়ের পরে ওই মাল থেকে লাভ দিয়ে এসে আমার ভাইয়ের ঘাড়ে করে বাঘ পড়েছে। পড়ার পরে আমার ভাইয়ের ওই লাভ দিয়ে পড়িয়ে ওই নৌকার থেকে নিচে না ওই নিচে বাঘ বেটা আর ভাই বেটা নিচে নৌকার নিচে পড়ে গেছে। গেলে আমি লাঠি নিয়ে ছুটিয়ে আমার ভাইয়ের দিকে, যখন বাঘের দিকে যখন চলে আসি তখন বাঘ আমার দিক থেকে গিয়ে লাভ মেরিয়ে ওপরে চলে যায়। গেলে আমার ভাইয়ের কোনো যে করে কায়দায় কষ্ট চেষ্টা করিয়ে আমি নৌকায় তুলে নৌকাটা ওই জায়গার থেকে বাইরে বাইর করে আস্তে 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 আমি ওই বাড়ি মুখে আসার জন্য আমি চেষ্টা করতেছি। তা ওজন সুজন আছে তো সামনে বাতাস আসটি বাড়ি নিয়ে বহুত কষ্টের পরে এই ভাইকে বাড়ি নিয়ে আসছে। আমি এখন দেখে গিয়ে এখন এই চিকিৎসা পানি করি, এখন এই আমরা বসে আছি। আমাদের সুবিধার জন্য আমরা পাশ করি, কারণ আমাদের এখানে ওবিসি যখন যদি এক কান পাশ কাটতে যাই আমরা ওবিসি, তাহলে হয়তো আমাকে জাতি আসে এতে দেখা যায় 150 টাকা খরচ হয়। এই 150 টাকা বাঁচানোর জন্যে আমরা এখান থেকে ফোন করে দিই 2 টাকার মাধ্যমে যে ভাই আমার এখন পাশ দেন, অমুক জায়গায় পাশটা কাটিয়ে অমুক জায়গায় রেখে দেন, আমরা কিন্তু পাশটা নিয়ে বনে যাবো, এটা আমাকে নিরাপদ মনে হয়। বোনার ভাই, আমার রাত্রি ঘুমিয়েছিলাম বাড়িতে, ভোরের চিন্তা শুনি যে এই অবস্থা, মানে বোনার ভাইয়ের বাগে ধরেছে, দৌড়ি আইসে দেখি যে ভাইয়ের চার পাঁচজনে ধরে রেখেছে, পাইছেন দেখতে ব্লেড দিয়ে আছে, উল্টুল কাইটে পরিষ্কার করতেছে ঘা ক্ষতগুলো, যে ক্ষত হয়েছে ক্ষতগুলো পরিষ্কার করতেছে, ডাক্তার আছে, ট্রিটমেন্ট যেটা প্রাথমিক দেওয়ার দরকার সেই ট্রিটমেন্টটা চলতেছে আর কি। এই আমরা বাস্তব যে ছবি যেটা